আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান আল্লাহ তালা মানুষের আরামের জন্য রাত্রি বানিয়েছেন আর কাজকর্মের জন্য দিন কিন্তু অনেক মানুষ আছে যারা রাত্রি একটা দুটো অথবা তিনটার পর ঘুমিয়ে সকাল দশটা বা এগারোটার সময় ঘুম থেকে উঠে সকালের দূষণ মুক্ত বাতাসে মন ভরে শ্বাসও নিতে পারে না তাই আজকের ভিডিওতে আলোচনা করব যে একজন মানুষ রাত্রে নিয়মিত দেরিতে ঘুমিয়ে সকালে দেরিতে উঠলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে গবেষণায় দেখা গেছে যারা রাত্রে দেরি করে ঘুমায়, তারা যারা রাত্রে তাড়াতাড়ি ঘুমায় এবং সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাদের তুলনায় অনেকটাই অসুস্থ তারা বহু রোগে আক্রান্ত ঘুমানোর সময় না ঘুমিয়ে অর্থাৎ দেরি করে ঘুমালে যে সব সমস্যা হয়ে থাকে তা হল ডায়াবেটিস তাড়াতাড়ি হৃদয় রোগে আক্রান্ত হয় মেজাজ কিছুটা হয়ে যায় স্বাস্থ্যের হানি ঘটে খাবারে অনীহা আসে আর চুল পড়ে যায় চোখ বসে যায় স্ট্রক হওয়ার আশঙ্কা বাড়ে স্মৃতিশক্তি কমে যায় পেটের নানান সমস্যা দেখা দেয় অলসতা বৃদ্ধি পায় মাথা ব্যথার সমস্যা বাড়ে চোখের চারিপাশে কালো দাগের জন্ম হয় ভুলে যাওয়া রোগ হয় মানসিক চাপ বাড়ে যদি দেরিতে ঘুমান তাহলে এই সমস্ত সমস্যার সম্মুখীন হবে যারা রাত্রি জেগে পড়াশোনা করেন বা কাজ করেন তাদের বলবো আপনারা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে খুব সকাল সকাল ওঠার চেষ্টা করুন এবং বাকি কাজ বাকি পড়াশোনা সকালে করুন শারীরিক দিক দিয়ে অনেকটাই সুস্থ থাকবেন বারোটার আগে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করুন যদি আরও আগে পারেন তাহলে আরও ভালো ফজরের নমাজ পড়ে দূষণ মুক্ত বাতাসে একটু ঘোরাঘুরি করুন সারাদিন শরীর ও মন ভালো থাকবে ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যিনারা আমাদের ভিডিও প্রথম দেখছেন এই জাতীয় আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পাওয়ার জন্য ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন তারপরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বেল অন করে নিন আমাদের নতুন ভিডিও আপলোড হলে আপনি নিয়মিত নোটিফিকেশান পেয়ে যাবেন এবং যিনারা আমাদের চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ